আমরা জানি যে বিজেপির একটা শক্তিশালী আইটি সেল আছে, এবং শুনি আমরা শুনি যে সেখানে নাকি লক্ষ লক্ষ কর্মী কাজ করছে, কিন্তু সেই আইটি সেল দ্বারা তৈরি করা কোনো ভিডিও যখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তখন আমরা অবাক হয়ে যাই যে সেগুলো অধিকাংশই হচ্ছে ফেক ভিডিও, এবং তারা অসংখ্য ফেক আইডি করে রেখেছে, এবং সেই ফেক আইডির মাধ্যমে তারা ভুয়ো ভিডিও তৈরি করে। ভুয়ো ভিডিওর মধ্যে অনেক সময় দেখা যায় এই রাজ্যের ঘটনাই নয়, হয়তো গুজরাটের ঘটনা, গুজরাটের দাঙ্গার ঘটনা এখানে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিংবা পাকিস্তানেও হয়তো কোনো এরকম ধরনের ঘটনা সেটা এখানের ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, অন্য দেশেরও ঘটনা এখানে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ ফেক আইডির মাধ্যমে ভুয়ো ভিডিও তৈরি করে সেটা ভাইরাল করে বাংলার মানুষকে বিভ্রান্ত করা, বাংলার মানুষকে ভুল বোঝানোটা হচ্ছে বিজেপির আইটি সেলের কাজ, এটা সম্পূর্ণটা মিথ্যের উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরাও আমাদেরও আইটি সেল বা আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচারটাকে আমরা অবশ্যই আমাদের প্রচারের একটা হাতিয়ার হিসেবে নিয়েছি, কিন্তু আমাদের যারা কর্মী কাজ করে তারা সত্যের ওপর দাঁড়িয়ে আছে, তারা প্রকৃত যে খবর, প্রকৃত যে ঘটনাগুলো যেগুলো রাজ্যে মানুষের জানা প্রয়োজন, আমরা সেগুলো মানুষের কাছে পরিবেশনের কথা বলেছি, এবং বিজেপির যে মিথ্যে প্রচার সেটা মোকাবিলার কথা বলেছি। আমাদের আইটি সেল কখনো মিথ্যের উপর দাঁড়িয়ে থাকে না, আমাদের ফেক আইডি খুলতে হয় না, খুলবও না, আর আমাদের ভুয়ো ভিডিও তৈরি করতে হবে না। আমরা এই রাজ্যের প্রচুর ডেভেলপমেন্টের কথা যেমন সোশ্যাল মিডিয়ায় প্রচার করব, তেমনি বিজেপি যে ভুয়ো ভিডিও তৈরি করে যা বিভ্রান্ত করছে তার মোকাবিলা করব। অর্থাৎ বিজেপির আইটি সেল মিথ্যের উপরে দাঁড়িয়ে আছে, আমাদের আইটি সেল দাঁড়িয়ে থাকবে সত্যের উপর, এটাই হচ্ছে পার্থক্য। গত লোকসভা নির্বাচনের আগে আমরা ঠিক বুঝতে পারিনি যে বিজেপি এতটা শক্তি নিয়ে পশ্চিমবঙ্গে এতগুলো আসন জয়লাভ করবে, এবং মানুষ এত মানুষ বিজেপিকে সমর্থন করবে এটা কিন্তু আমরা গত লোকসভা নির্বাচনের আগে বুঝতে পারিনি। এর একটা কারণ একটাই যে আমাদের তৃণমূল কংগ্রেসের যে সংগঠন সেটা একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত ছড়ানো আছে, এবং আমাদের যত লোকাল বডি আছে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটি বলুন, কর্পোরেশন বলুন, এবং আমাদের যত জনপ্রতিনিধি আছে তারা সকলেই একযোগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের কাজকর্ম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সদা ব্যবহৃত থাকে, নিয়োজিত রয়েছে। পাশাপাশি আমাদের যে সংগঠন তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসও মানুষের সাথে একটা নিবিড় যোগাযোগ রেখে চলে, মানুষের পাশে দাঁড়ায় প্রতিটা মুহূর্তে। তাই আমরা জানতাম যে আমাদের সংগঠন অনেকটাই শক্তিশালী, এবং এখানে বিজেপি কোনো বিষয় হবে না, কোনো ফ্যাক্টর হবে না। কিন্তু লোকসভা নির্বাচনে দেখলাম যে বিজেপি 18টা আসন জিতে গেল, এবং বেশ কিছু লোকসভায় বিজেপির ভোট অনেক বৃদ্ধি পেল এবং আমাদের মার্জিন অনেক কমে গেল। আমরা যখন ভোট বিশ্লেষণ করে দেখলাম যে আমাদের যা ভোট, পার্সেন্টেজ অফ ভোট খুব একটা কমেনি, আমরা গত বিধানসভা নির্বাচনে যেখানে 44% মতো ভোট পেয়েছিলাম সেখানে আমরা 43.something ভোট আমরা এই লোকসভায় পেয়েছি, অর্থাৎ 1%-এর এদিক ওদিক, এবং টোটাল ভোটে আমরা দেখলাম 2,47,00,000 ভোট আমরা পেয়েছি এই লোকসভা নির্বাচনে, যেখানে 2016 আমরা পেয়েছিলাম 2,45,00,000 ভোট, অর্থাৎ 2,00,000 ভোট কিন্তু আমরা বাড়াতে পেরেছি। এই যে বাড়াতে পেরেছি তার মানে আমরা আমাদের জায়গায় ঠিক ছিলাম, এবং বাংলার মানুষ যেভাবে আমাদের সমর্থন করেছিল অতীতে সেভাবে এই লোকসভাতেই কিন্তু সমর্থন করেছে। কিন্তু ঘটনাটা কি ঘটল, ঘটনাটা এটাই ঘটল যে সিপিএম বামফ্রন্ট এবং সিপিএমের এবং কংগ্রেসের একটা বড় অংশের ভোট, প্রায় 22% বামফ্রন্টের, সেটা চলে গেল বিজেপিতে, চলে গিয়ে বিজেপিকে এতটা শক্তি দিতে সাহায্য করেছে। এবং আমরা লোকসভা নির্বাচনের পরেও দেখেছি বেশ কিছু মানুষ এবং আমাদের দল থেকেও কোথাও কোথাও কেউ কেউ বিজেপিতে যোগদান করেছে। কিন্তু এখন আমরা এই যে পরিস্থিতির মধ্যে ভারতবর্ষ আছে, রাজ্য আছে, আজকে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনার মোকাবিলা করছেন বাংলার মানুষকে বাঁচানোর জন্য, তিনি যেভাবে আমফানের ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সরকারি সাহায্য নিয়ে, তাতে বাংলায় আমরা এটা দেখতে পাচ্ছি এখন প্রচুর মানুষ বিজেপি ছেড়ে
চলে আসছে তৃণমূলে। আমি গত দু একদিন আগেও আমাদের আমার জানিবাড়া বিধানসভা কেন্দ্রের একটিমাত্র অঞ্চলে প্রায় 700-র উপরে মানুষ যারা বিজেপিকে গত লোকসভায় ভোট দিয়েছিল, বিজেপিকে সমর্থন করেছিল এবং সক্রিয়ভাবে খেটেছিল, তারা আমাদের দলে ফিরে এলো। এবং গতকাল আমি আরামবাগ গিয়েছিলাম, আরামবাগের আরান্ডিতে, সেখানেও প্রায় 1000-এর মতো মানুষ যারা গত লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছিল তারা ফিরে এসেছে। এবং এই যে মানুষগুলো ফিরে এসেছে, আমি তাদের লক্ষ্য করে দেখেছি মূলত বেশিরভাগটা গরিব মানুষ, শিডিউল কাস্ট, তপশিলিভুক্ত মানুষ, তারা ফিরে এসেছে। এবং গত লোকসভা নির্বাচনে তপশিলি ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে গিয়েছিল এবং সেই মানুষগুলোই কিন্তু আজকে ফিরে এসেছে। আমি তাদের জিজ্ঞেস করেছি, আমি তাদের কাছে জানতে চেয়েছি যে এই যে আপনারা চলে এসেছেন, গত লোকসভাতে ভোট দিয়েছিলেন, এই যে আজকে চলে এসেছেন, আপনি আপনাদের মনের অনুভূতিটা কী, আপনি কী ভাবছেন আপনারা? তখন তারা বলেছে আমাকে যে আমরা বিজেপি থেকে যে ভোট দিয়েছিলাম, সমর্থন করেছিলাম, যেটা ভেবে করেছিলাম, যে আশা নিয়ে করেছিলাম, যে আকাঙ্ক্ষা ছিল বিজেপির প্রতি, এবং বিজেপি যে প্রতিশ্রুতিগুলো আমাদের দিয়েছিল, আমাদের যে যে কথাগুলো বলেছিল তারা লোকসভা নির্বাচনের আগে সেটা কোনোটাই রাখেনি, এবং সেই প্রতিশ্রুতিগুলো যে মিথ্যে প্রতিশ্রুতি আজকে আমরা সেটা বুঝতে পেরেছি। এবং আমরা বুঝতে পেরেছি যে বিজেপি মূলত হচ্ছে সেই দল যারা শুধু মানুষের সাথে মানুষের বিরোধ তৈরি করে, মানুষের সাথে ধর্মের সাথে ধর্মের, জাতির সাথে জাতির বিরোধ তৈরি করে, এরা মানুষের কল্যাণের কথা চিন্তা করে না। তাই আমরা মনে করছি যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সঠিক জায়গা, সঠিক স্থান, যেখানে আমাদের যে চাওয়া পাওয়াগুলো আছে, আমাদের যে ন্যূনতম যে প্রাথমিক প্রয়োজনীয়তাগুলো আছে, খাদ্য লাগে, আমাদের বাসস্থান লাগে একটা, আমাদের চিকিৎসা লাগে, আমাদের ছোট বাচ্চাদের শিক্ষার প্রয়োজনীয়তা লাগে, এছাড়াও আমাদের যে দৈনন্দিন প্রয়োজনীয়তা, এগুলো তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলেই সেটা পূরণ হবে। আমরা বুঝতে পেরেছি যে বিজেপিতে যাওয়াতে আমাদের ভুল হয়েছে, আমরা তাই আজকে দলে দলে তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে চাই। এবং শুধু তাই নয়, গতকালের ঘটনা নয়, প্রতিটা দিন, যেমন আগামীকালও আমার রাজবল, আমার জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের মানুষ যারা বিজেপিকে সমর্থন করেছিল লোকসভা নির্বাচনে, তারা ফিরে আসবে। এবং হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই আমরা প্রচুর মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে যে তারা ফিরে আসতে চায়। এবং এটাকে অবশ্যই করে আমি মোহভঙ্গই বলবো, যে মানুষের তো একটা চাহিদা ছিল, একটা প্রয়োজনীয়তা, একটা উদ্দেশ্য নিয়ে বিজেপির পাশে ছিল, বিজেপি সেটাকে প্রতারিত করেছে বাংলার মানুষকে, এবং তাই তারা আজকে ফিরে আসছে তৃণমূল কংগ্রেসে। আমরা তাদের স্বাগত জানিয়েছি সর্বত্রই।